লোকসভা ভোটের আগে একেবারে জমে উঠেছে প্রচার। ঘাতালি মুখোমুখি তৃণমূলের প্রার্থী দেব এবং বিজেপির প্রার্থী হিরণ। শুক্রবার দেব নিজের এলাকায় প্রচারে বেরোন, আর বেরিয়ে একেবারে অন্য মেজাজে দেখা গেল তাকে। ইরপালা গ্রাম পঞ্চায়েতের একটা পানের দোকানে হঠাৎই বসে সেখানে জমিয়ে আড্ডা জুড়ে দেন অভিনেতা দেব। দোকানদারের কাছে পান বানানোর জন্য বলেন, আর সেই ছবি ধরা পড়লো আমাদের প্রতিনিধির ক্যামেরায়। পান মুখে দিয়ে তিনি প্রচারে বেরিয়ে পড়েন। লোকসভা ভোট ঘোষণা হতেই নিজের লোকসভা কেন্দ্রে জমিয়ে একেবারে প্রচার সারছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। একুশে মার্চ বৃহস্পতিবার দাসপুরে প্রচার সারেন দেব। কখনো মন্দিরে পুজো দিয়ে, কখনো রোড শো করে, পথসভা করে, সারাদিন কার্যত জমজমাট ভোট প্রচার করেন। এদিকে দাসপুরের চাইপাটে একটা পঞ্চায়েত একটা পথসভাতে বিকেলের পর দেব বলেন, বিশ্বাস করুন, আমি রাজনীতিতে কত টাকা পেয়েছি তার জন্য আমি রাজনীতি করতে আসিনি, আমার ঘর থেকে টাকা গেছে, মানুষের ভালো করতে পেরেছি, মানুষের ভালোবাসার সুযোগ পেয়েছি, এটাই হলো আমার কাছে আসল রাজনীতি। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি আপনাদের বলতে এসেছি যতগুলো প্রার্থী আছে দেখে নিন, কে সৎ কে অসৎ, আপনারাই বুঝতে পারবেন কে কতটা কাজ করে, কে কতটা বাতিল আমারে। আমার মনে হয় দাসপুরের মানুষ চেনে জানে কে কেমন। আমি কাউকে ছোট করে নিজে বড় হতে আসিনি, আমি কাউকে চোর বলবো এই বলবো আমার মনে হয় সেটা 2024 আর চলে না। আমি 10 বছরে কাউকে চোর বলিনি, আমি মাথা উঁচু করে জিতেছি। কাউকে ছোট না করে বড় হওয়া যায় এটাই প্রমাণ। শোনাই কি বলছেন তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী। এইভাবে রাজনীতি করে জেতা যায় এইটাই আমার সবাইকে মেসেজ, যে কাউকে ছোট না করেও নিজে বড় হওয়া যায় শুধুমাত্র কাজের মাধ্যমে, এতগুলো মানুষের ভালোবাসার মাধ্যমে। দেব এদিন দাসপুরে রোড শো এবং কর্মী সভা করেছেন, জনসংযোগ করেন, ভিড়ের চাপে গাড়ি থেকে রাস্তায় নামার সুযোগ পর্যন্ত পাননি। দিনভর রোড শো ও ছোট পথসভা করার পর সন্ধ্যের পর প্রাক্তন সাংসদ দীপক অধিকারী প্রবেশ করেন দাসপুরের কইজুরি এলাকায় লালু অধিকারীর রাস্তার পাশের চায়ের দোকানে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ বসে চা খেয়ে খোশ গল্প সারেন। এদিন চায়ের দোকানে সন্ধ্যার পর চা পান করার পরে বলেন, আজকাল কোনো রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে খেতে ছবি তোলা ফ্যাশন হয়ে গিয়েছে, এই বিষয়টার পক্ষপাতী আমিও না, কিন্তু কি করব, আমার দলের কর্মীরাই বললেন চলো তাই এলাম, তবে অনেক প্রচার করতে হবে আমাকে। এদিন দেবকে চা খাওয়াতে পেরে খুশি চায়ের দোকানের মালিক লালু অধিকারীও। কি বলছেন চা খেতে খেতে দেব সেটা শোনাই। চা খুব ভালো অবশ্য, আমি সত্যি কথা বলতে গেলে আমি এই খাওয়া বা চা খাওয়াতে ছবি তোলাতে বিশ্বাসী নই, এটা খুব লোক দেখানি আমার বলে মনে হয়।
কিন্তু এখন এটা কালচার হয়ে গেছে, আমি আমার বিরোধ থাকলেও কিছু করার নেই, পার্টি ওয়ার্কাররা এটা চাইছে কি না আমরা চা খাই, বাট আমার চা খাবো, আমি মনে করি চা বা কারো বাড়িতে যদি খাবার খাই তো যেখানে মিডিয়া না থাকলে হয়, সেটা খুব পার্সোনাল একটা ইমোশন, বাট আজকের যে জায়গায় চলে গেছে চা খাওয়া খাবার খাওয়া আমার কিছু বলার নেই, বাট মানুষের ভালোবাসা মানুষের আবদার, এই পাড়ে যখন ঢুকলাম আমাদের চা নাকি বিখ্যাত, সবাই আটকা লোকে না এখানে চা খেতে হবে, তো সারিনি দাদা শুরু হয়েছে, অনেক অনেক জায়গায় যাওয়ার আছে, অনেকটাই পথ দাঁড়া আছে, অনেক জায়গায় মানুষ অপেক্ষা করছে। ঘাটালে এবার ধুমধুমার লড়াই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব আর বিজেপির প্রার্থী হিরণ মুখোমুখি লড়াইয়ে এবার দুই প্রার্থী কিন্তু নেমে পড়েছেন ভোট প্রচারে। জমে উঠেছে প্রচার, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচার কিন্তু একেবারে জমজমাট। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেব শুক্রবার তিনি নিজের এলাকায় প্রচারে বেরোন, আর বেরিয়েই একেবারে অন্য মেজাজে দেখা গেল তাকে। কি বলছেন দেব প্রচারে এসে আসুন আরেকবার শোনাই। দেব বলছেন তিনি কাউকে ছোট করতে চান না, দেখুন। আমি গত 10 বছরে কাউকে চোর বলতে হয়নি, আমি মাথা উঁচু করে জিতেছি, এবারও বিশ্বাসী সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।